জয়ী তুমি এসেছো? আরে দেখো না, আমি সরষের তেলটা খুঁজে পাচ্ছি না। ও সরষের তেল, দাঁড়া দেখো তো। জানো জয়ী, তোমার শেষ দাবাই বাড়ি ফিরে আসার পর এই প্রথম নিজে মুখে করে কিছু খেতে চেয়েছে, সরষের বাটা দিয়ে ইলিশ মাছ। তাই খুব ভালো। মাকে বললাম রান্নাটা তুমি করো না, মা বললো আমাকেই করতে। এই জয়ী দেখো না, মাছগুলো কি ভালো হয়েছে না? ও তুমি কড়াই বসিয়ে দিয়েছ? হ্যাঁ হ্যাঁ, চলো আমি তেল ঢেলে দিচ্ছি। এই জয়ী এক মিনিট, এটা কি তেল জয়ী? ভালো হবে তো? ভালো মানে শেষদি ভাই, এটা ফরচুন কাচ্চি খানি সরষের তেল, এটা দিয়ে রান্না করলে স্বাদ আরও বাড়ে। শেষদি ভাই তোমার প্রশংসার পঞ্চমুখ হবে দেখো। চলো এবার রান্নাটা শুরু করি। বাবা আপনাকে আরেকটা দেব? কি বলে বলো দেখি, এই বছর খাওয়া যায় নাকি? আমি কিন্তু শুধু খুন্তিটাই নেড়েছি, বাকি সবটা কিন্তু জয়ী করেছে।